হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলের প্রিয় চ্যানেল নতুন কথাতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করব পুত্র সন্তানদের জন্য দ্বন্দ্ব সভা এস অক্ষর দিয়ে 19টি একদম নতুন নতুন অর্থ সহনাম। তবে ফ্রেন্ডস, এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এক নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে তিন অক্ষরের কুইক কিউট একটা নাম। এই নামটা হলো শবন। শবন নামের অর্থ চন্দ্র। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম রাখতে চান, তাহলে দুই নম্বর নামটি রাখতে পারেন। দুই নম্বর নাম শুভজিৎ। শুভজিৎ নামের অর্থ পণ্ডিত। তিন নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা হলো সারব্ধ। সারব্ধ নামের অর্থ সকৃত। চার নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম। এই নামটা হলো শতভিক। শতভিক নামের অর্থ ধার্মিক ব্যক্তি। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই কিউট নতুন একটা নাম রাখতে চান, তাহলে পাঁচ নম্বর নামটি রাখতে পারেন। পাঁচ নম্বর নাম স্নেহজিৎ। স্নেহজিৎ নামের অর্থ স্নেহকে যে জয় করেছে। ছয় নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম। এই নামটা হলো সুস্নিগ্ধ। সুস্নিগ্ধ নামের অর্থ সুকোমল। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম রাখতে চান, তাহলে সাত নম্বর নামটি রাখতে পারেন। সাত নম্বর নাম সৌহৃদ্য। সৌহৃদ্য নামের অর্থ মিত্রতা। আট নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই মিষ্টি এক নাম। এই নামটা হলো স্বজন। স্বজন নামের অর্থ আত্মীয়। নয় নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক এক নাম। এই নামটা হলো সূর্যাংশু। সূর্যাংশু নামের অর্থ সূর্য। দশ নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই মিষ্টি এক নাম। এই নামটা হলো সুপ্রভ। সুপ্রভ নামের অর্থ উজ্জ্বল প্রভা বিশিষ্ট। এগারো নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা হলো সানুভব। সানুভব নামের অর্থ আত্মানুভব। বারো নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম। এই নামটা হলো সায়ান্ন। সায়ান্ন নামের অর্থ সন্ধ্যা। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম রাখতে চান, তাহলে ১৩ নম্বর নামটি রাখতে পারেন। ১৩ নম্বর নাম সুদৃশ। সুদৃশ নামের অর্থ সুন্দর চক্ষু বিশিষ্ট। ১৪ নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম। এই নামটা হলো সার্থক। সার্থক নামের অর্থ চরিতার্থ। ১৫ নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম। এই নামটা হলো সৌরিন। সৌরিন নামের অর্থ সূর্য কিরণ। ১৬ নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম। এই নামটা হলো সায়র। সায়র নামের অর্থ দীঘি। ১৭ নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা হলো সপ্তাস্য। সপ্তাস্য নামের অর্থ সূর্য। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম রাখতে চান, তাহলে ১৮ নম্বর নামটি রাখতে পারেন। ১৮ নম্বর নাম সর্বজিৎ। সর্বজিৎ নামের অর্থ সব কিছুকে যে জয় করেছে। এবং ১৯ নম্বর নামটা দ্বন্দ্ব স অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম। এই নামটা হলো সরসান। সরসান নামের অর্থ নদ।
তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটিতে রাখা নামগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, আর সাথে সাথে আপনাদের যে সমস্ত পরিচিত মানুষরা রয়েছেন তাদের যদি দ্বন্দ্ব স্বাক্ষর দিয়ে পুত্র সন্তানদের জন্য নামের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের কাছে শেয়ার করুন। আর ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু, আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। থ্যাংক ইউ।